এরিটিউর রোগ, অ্যাজমা, এই ঋতুতে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, হাঁপানি, বক্ষব্যাধির সমস্যা, বিভিন্ন রকম অ্যালার্জি ঘটিত রোগ, ইভেন কি টিবি, এই জাতীয় রোগ, বক্ষব্যাধির যত সমস্যা, বুক দেওয়া, কফ ওঠা, দম ছাড়তে কষ্ট হওয়া, মাইটস একটা জীবাণু, যেই জীবাণুটা আমাদের কার্পেটের মধ্যে অবস্থান নেয়, আমাদের পাপুসের ভিতরে থাকে, পুরানো যে কোনো কাপড়, জুতা, স্যান্ডেল থেকে, চাদর থেকে, বালিশ থেকে, বিশেষ করে বালিশ ভরে থাকে মাইটস নামক এই জীবাণুটি, এই জীবাণুটির থেকেই সাধারণত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লোরোসিস, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, এই জাতীয় সবগুলো রোগেরই কারক হলো এই মাইটস নামক ভয়ঙ্কর এই পরজীবীটি। এই পরজীবী ধ্বংস করার জন্য আমাদের সব রকম কাপড় চোপড়, ল্যাপ, তোষক, বালির, জাজিম সবগুলোকে একটু বেশি বেশি করে গরম পানিতে ধুতে হবে, অনেক বেশি করে এটাকে ভালো করে ইস্ত্রি করে উপরে নিচে ভিতরে ইস্ত্রি করে পরতে হবে। অনেক এখন ভালো রোদ আছে, আপনি রোদের ভিতরে আপনার সব রকম কাপড় চোপড়গুলিকে একদিন খুব কটকটা গরম রোদে শুকিয়ে নেন, তারপর ইস্ত্রি করে 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 পরতে হবে। ইস্ত্রি ছাড়া কোনো কাপড় চোপড় আপনি পরতে পারবেন না যদি আপনার কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি থাকে, সাইনোসাইটিস থাকে, আপনার সর্দি জ্বর থাকে, আপনার কপালে ব্যথা থাকে, মাথায় ব্যথা থাকে, যে কোনো ধরনের বক্ষব্যাধি থাকলে সেখানে আমরা মাইটসকে প্রধান শত্রু হিসাবে ধরে নেব। সেই ক্ষেত্রে আপনি ঠান্ডা পানি খেতে পারবেন না, যাদের হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে, গলা ঘামে, এখানে ধরে নিতে হবে তার কিছুটা হলেও কোল্ড অ্যালার্জি আছে।